একুশের প্রথম হত্যাকাণ্ডেই ক্রোধে ফেটে পড়েছিল বাংলার অবিনাশী ভাষা সাহিত্য। প্রথম দিনই রচিত হয়েছিল একুশের প্রথম কবিতা। মাহবুবুল আলম চৌধুরী রচনা করলেন, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সুধী দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশের গল্প অনুষ্ঠানে। আমরা ছিলাম ডক্টর শওকত আলী ভাইয়ের কাছে। যদি আমরা শুরু করি আবার, জি, যেন নাকি বলতেছিলাম আমি একটু আগে, যে মুসলিম লীগকে হারাবার জন্য সেই 1954 সালে ইলেকশন হলো ইস্ট পাকিস্তানে। তখন সেই ইলেকশনে যুক্ত ফ্রন্ট তৈরি হলো, আওয়ামী লীগ, ন্যাপ এবং অন্যান্য যেসব পার্টি ছিল তারা যুক্ত ফ্রন্ট তৈরি করলো। সেই যুক্ত ফ্রন্ট তখন ওরা মুসলিম লীগকে গুহারা হারালো, একদম মুসলিম লীগের কেউ আসতে পারে নাই, কোনো মেম্বার হতে পারে নাই। তখন আওয়ামী লীগ এবং যুক্ত ফ্রন্ট সেটা করলো, সেটা 1954 সালে। তখন সেই 54 সালে সেটা হওয়ার পরে আমাদের যে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে আরেকটা মোমেন্টাম পেল, আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে একটা উৎসাহ পেল যে আমরা এইবার বাংলা ভাষা পাবই, এইবার আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না, কারণ আমরা মুসলিম লীগকে হারিয়েছি। এটা কিন্তু একটা বড় একটা শক্তি আসলো আমাদের মধ্যে। কিন্তু সেই শক্তি আসার পরেও কিন্তু সঙ্গে সঙ্গে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। আরও 2 বছর সেই সংগ্রাম চললো। তারপরে 1956 সালে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট অফ পাকিস্তান অ্যাকসেপ্ট করলো যে বাংলা ভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে। তখন আমাদের কী আনন্দ এবং আমরা তখন সেই ভাষাকে পেলাম এবং তখন সেটা আমরা সেটা সেলিব্রেট করলাম সমস্ত ইস্ট পাকিস্তানে। এবং শুধু তাই নয়, তারপর থেকে আমরা 21 ফেব্রুয়ারিকে সবসময়ই আমরা স্মরণ করে আসছি। আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব যে ভাষা আন্দোলনে আপনার সম্পৃক্ততা কিভাবে ছিল? হ্যাঁ, সেটা তখন আমি মাত্র ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, আমার সেই আমি তখন যে স্কুলে পড়ি সেটা কি ছিল তখন? আমার সেই যে স্কুলে পড়ি সেই স্কুলে তখন ছাত্রলীগের মেম্বাররা এসে, ঢাকার থেকে মেম্বাররা এসে, সেটা হলো ব্রাউন বেড়েতে পড়েছে এখন কসবা হাই ইংলিশ স্কুল। এবং সেটা সেখানে ছাত্রলীগের মেম্বাররা এসে আমাকে তখন সেখানে লিডারশিপ নেওয়ার জন্য অনুরোধ করলো সেই আমার স্কুলে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, কোনো কারণে হয়তো শুনতে পেরেছে যে আমি ওখানে একটু লিডারশিপ দিচ্ছি অন্যান্য ব্যাপারে স্কুলে। এবং ক্লাস 9-এ ছাত্রকে নেয় নাই, ক্লাস 10-এ ছাত্রকে নেয় নাই, আমাকে নিয়েছে, আমাকে সেই মেম্বার করেছে। করে তারপর মেম্বারশিপ ফর্মও আমাকে কয়েকটা বুকলেট দিয়েছে, আপনি ওখানে মেম্বারশিপ করবেন। তখন সেই করার পরে তখন সেটা হবে, ওখানে তো 52 সালে ফেব্রুয়ারিতে তো আমাদের সেই গোলাগুলি হলো, এইসব হলো, তো সেটা হবে তার 2 মাস পরে হবে আর কি। তখন এপ্রিল মে মাস হবে, তো তখন আমি তখন সেই লিডারশিপ নিলাম এবং ক্লাস 9 থেকে আরেকজনকে নিলাম আমার হেল্প করার জন্য, সহকর্মী হিসাবে। ক্লাস 10 থেকে আরেকজন নিলাম, আমরা 3 জন লিডারশিপ নিলাম। নিয়ে তখন স্কুলের ছাত্রদেরকে তখন মিটিং করলাম, হেডমাস্টারের পারমিশনে নিলাম, নিয়ে মিটিং করলাম, মিটিংকে বললাম যে আমরা আমাদের কসবা, এটা একটা উপজেলা, এখন কসবা একটা বড় বড় উপজেলা, সেখানে বড় বড় 2টা বাজার আছে এবং কসবা রেলওয়ে স্টেশনও, সেটা হলো মাঝখানে, সেই ঢাকা এবং চিটাঙ্গের মাঝখানে, ভেরি ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, ত্রিপুরা স্টেটের বর্ডার সেখানে। তখন আমরা ছাত্ররা তখন মিছিল করে কসবা যে বাজার আছে প্রত্যেক দোকানে দোকানে গিয়েছি এবং ওপেন যে মার্কেট হয়েছে সেখানে প্রত্যেক জায়গায় গিয়েছি, গিয়ে তাদেরকে অনুরোধ করেছি যে আমরা ভাষা আন্দোলন করছি, আপনারা আমাদের সাথে স্লোগান দেন যে রাষ্ট্রভাষা বাংলা চাই। আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে স্লোগান দেবেন আমরা আপনার দোকান ছেড়ে যাব না। এইভাবে প্রত্যেক দোকানে দোকানে গিয়েছি, অনেক বিরাট বাজার সেখানে।
তারপরে সেই সেই মুভমেন্টটা আমরা তখন রেলওয়ে স্টেশনে নিয়ে গিয়েছি, কসবা রেলওয়ে স্টেশন। সেখানে গিয়ে সেই স্টেশন মাস্টারকে বলেছি যে যে আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করছি, আপনারা দেখছেন আমরা ছাত্ররা আন্দোলন করছি, আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, আশা করি আপনিও রাষ্ট্রভাষা বাংলা চান, আপনার আপনার ট্রেনটাকে আমরা 15 মিনিট পর্যন্ত থামিয়ে রাখবো, প্রত্যেক কম্পার্টমেন্টে আমরা একজন করে স্টুডেন্ট সেখানে উঠবো, উঠে গিয়ে সমস্ত যাত্রীদেরকে আমরা বলবো যে আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করছি, আপনারা আমাদের সাথে স্লোগান দেন রাষ্ট্রভাষা বাংলা চাই, যতক্ষণ পর্যন্ত আপনারা না দেবেন আমরা ট্রেন ছাড়বো না। স্টেশন মাস্টার আমাদের সাথে পুরোপুরি কোঅপারেট করেছে এবং 2 সপ্তাহ ধরে আমরা সেই আন্দোলন চালিয়েছি। তারপরে কি হয়েছে, তখন স্কুল ডিসরাপশন হচ্ছে, স্কুলে স্কুলে লেখাপড়া হচ্ছে না, তখন স্কুল কমিটি মিটিং করলো এবং স্কুল কমিটি মিটিং করে তখন তখন ঠিক করলো যে এটা তো বন্ধ করতে হবে, বন্ধ করার একমাত্র একমাত্র সহজ উপায় হবে যে আমাদেরকে এক্সপেল করা। আমি একজন লিডার, তারপরে আমাদের যে আরও 2 জন যে আছে তাদেরকে আমাদেরকে স্কুল থেকে এক্সপেল করে দিল। সেই সেই স্কুলের প্রেসিডেন্ট ছিল তখন টিয়ালি, উনি আমার আত্মীয়, কিন্তু উনি আমার চাচাতো ভাই, উনি প্রভিন্সিয়াল মিনিস্টার ছিলেন তখন, হেলথ মিনিস্টার ছিলেন তখন, ওখানকার প্রেসিডেন্ট ছিলেন, উনিও জানতেন যে উনি আমার আমার চাচাতো ভাইকে স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হচ্ছে, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, সেই ভয় খুব ভয় পেয়ে গেলাম তখন। তখন কিন্তু ভয় পেয়ে কিন্তু ছাড়ি নাই, তখন সমস্ত ছাত্রদেরকে তখন বলেছি যে আমরা আরেকটা মিটিং করব, স্কুলেই করব, আমাদের স্কুল কমিটির সামনেকে তাদেরকেও ইনভাইট করব, হেডমাস্টারকে গিয়ে বললাম যে আমরা আমাদের কিন্তু এক্সপেল করেছেন কিন্তু আমরা একটা মিটিং করতে চাই, আমাদের সমস্ত যে প্যারেন্টরা আছে তাদেরকে সেই মিটিংয়ে আসবে, এবং সেই মিটিং হলো, প্রায় 100 জন আমাদের সে যে প্যারেন্ট বাবারা আসলো মিটিংয়ে, স্কুল কমিটিও তখন মিটিংয়ে ছিল। সেখানে আমি বক্তৃতা দিলাম যে মাত্র ক্লাস 8 পড়ি, 13-14 বছর বয়স করলাম, তখন সেই মিটিংয়ে আমরা বললাম যে দেখুন আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করেছি, আমরা অন্যায় কিছু করি নাই, খারাপ কিছু করি নাই, স্কুল ডিসরাপশন হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের কিছু এক্সপ্লেন করেছে, আপনারা সব দাবি করেন আমাদেরকে যেন স্কুলে ফেরত নেওয়া হয়। সঙ্গে সঙ্গেই তখন সবাই এক বাক্যে প্যারেন্টরা দাবি করলো, স্কুল কমিটি তখন বসে আছে সামনে, বললো যে অনেক ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আপনি দেখলেন এই ভাষা আন্দোলন ছিল সাধারণ মানুষের আন্দোলন, খেটে খাওয়া মানুষের আন্দোলন, কৃষকের আন্দোলন। সেই আন্দোলনের সাথে শরিক হয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় ভাই, যাকে আমরা সালাম জানানো ছাড়া আর কিছুই করার নেই। আমরা দেখেছি তাদের রক্ত বৃথা যায়নি, আমরা পেয়েছি বাংলা ভাষা, যে ভাষায় আজকে আমরা কথা বলি। আসুন আমরা আরেকটি আবৃত্তি শুনে নিই। ইতিহাস ঘনিষ্ঠ একটা লেখা, আমি আসলে পাঠ করার সময় 21 নিয়ে এত লেখা হয়েছে যে কোনটা পাঠ করব এটা নির্বাচন করতেও কিন্তু অনেকটা বেগ পেতে হয়। জি, তো আমি ইতিহাস ভিত্তিক একটা করছি। এটা এই কবিতাটা হচ্ছে সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয়। বাহ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদী থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে।
এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এতদূর তুমি কোন প্রেরণায় এলে? তবে বুঝি তুমি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। বাহ, চমৎকার, চমৎকার। আমরা শুধু দর্শক মণ্ডলী, আমরা জানি সময়ের পরিক্রমায় আমরা একটা সময় এসে আমরা সমর্থ হয়েছিলাম 1999 সালে ইউনেস্কো আমাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলবো, ময়েজ ভাই যদি এই বিষয়ে কথা বলে, আন্তর্জাতিক মাতৃভাষা আমরা কিভাবে পেলাম? আমরা এতক্ষণ যে কবিতা শুনলাম, আমরা যে ইতিহাস নিয়ে এতক্ষণ কথা বললাম, এই কবিতাটি সেই ইতিহাসের ধারা বর্ণনা মূলত। তো এই দীর্ঘ ইতিহাসের পরেও আমাদের সময়কাল যদি ধরি, আমরা 19 শতকের মধ্যভাগে এসে যে জাগরণ এসেছিল, এটা থেকে আন্তর্জাতিক পর্যায়ে যে আমাদের দীর্ঘ একটা যাত্রা, এটা অন্তত সফল, যদিও আমাদের অনেক ব্যর্থতাও আছে, রাষ্ট্রীয়ভাবে অনেক ব্যর্থতা আছে। তো সফলের ইয়ে নিয়ে আমরা বাঁচতে চাই এখনও। আমরা বায়ানের ভাষা আন্দোলনের পরে একটা প্রেক্ষাপটে এটাকে জাতীয়ভাবে দাবি আদায় করা পাওয়ার পরে, এই দাবিগুলো যে জাতীয় পর্যায়ে হয়েছে, অনেকে যে কোনো আন্দোলনকে নগরকেন্দ্রিক মনে করেন, কিন্তু ভাষা আন্দোলনটা সেরকম ছিল না, সারা বাংলাদেশে ছড়িয়েছে। কিভাবে ছড়িয়েছে? উনি যে বলেছেন একটা প্রান্ত জায়গা থেকে, জি জি, যে একটা ব্রাহ্মণবাড়িয়া থেকে তার স্ফুলিঙ্গ আজ আন্তর্জাতিক পর্যায়ে চলে আসছে, হাঁটছে সে, জি। ঠিক একই ব্রাহ্মণীরা বলতেই আমার মানে একটা মনে পড়ছে, একটা আল-মাহমুদ ওই সময় একটা কবিতা লেখার অপরাধে উনি লিখেছিলেন যে একটা কবিতা লেখার অপরাধে ব্রাহ্মণ বিড়িয়ার একটা অজয় পাঠাগারের দেয়ালিকায় সেটা লিখেছিলেন, এবং সেটা কেউ না কেউ ভাষা আন্দোলনের পোস্টারে লাগিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর সেই ঘ্রাণ সুখে সুখে পুলিশ তার বাড়ি পর্যন্ত এসে গেছে। তার মানে যে শক্তিশালী মানে লিখনী, হ্যাঁ, লিখনের যে শক্তিশালী কবি সাংবাদিক, একটা জিনিস চলে আসে, উনি যেটা বললেন যে প্রথম কবিতাটা মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন, সেটা কিন্তু চট্টগ্রাম থেকে লেখা, চট্টগ্রাম থেকে লেখা, এবং তাকেও কিন্তু লুকিয়ে থাকতে হয়েছে, লুকিয়ে। এর জন্য আপনি দেখেন যে তার সমস্ত পাড়া গ্রামে গঞ্জে যে এটা স্ফুলিঙ্গগুলো মানে ছড়িয়ে পড়েছিল, জি জি, তার মানে আমরা এগুলোর ভেতরে খুবটা ছিল, কেউ এটা জাগিয়ে দিয়েছে। আমরা এই পথ হাঁটতে হাঁটতে আমাদের এই প্রেরণা থেকে মাত্র নয় বৎসর পরে আসামে 11 জন মারা গেছে তার মাতৃভাষার জন্য। এটা কিন্তু প্রেরণা আন্তর্জাতিক ক্ষেত্রে। একটা কথা বলে রাখি, অনেকে বলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বলতে কথা মানে আন্তর্জাতিক ভাষা বলে ফেলেন, এটা কিন্তু আপনারা দেখবেন আমাদের এই বিভ্রান্তি, আসলে ভাষাটা আন্তর্জাতিক না, না আসলে এই দিবসটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে দিয়েছিল। কানাডার ভ্যানকুভার শহর থেকে 2 জন বাঙালি প্রথম আবেদন জানিয়েছিলেন, রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। এর মধ্যে তাদের একজন বোধহয় ইতিমধ্যে তার সম্বন্ধে, আসলে তখন একটা কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট গঠন করেছিল ওরা প্রথমে, এরা এগুলো নিয়ে এগিয়ে গিয়েছিলেন, পরে মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নামে একটা ই হয়েছিল, এবং কফি আনানের কাছে তারা পেশ করেছিলেন এটাকে। সেটা বুঝছি না, আমি তার বলছিলাম যে এই রফিকুল ইসলাম বা যে কোনো একজনের এই মুহূর্তে আমার জানা নেই যে কি একটা সংবাদ শুনছিলাম তার সম্পর্কিত, সেই বিষয়ে থাক। তো ওনারা যেটা জানিয়েছিলেন কফিন, আপনি বলেছেন ইউনেস্কো এর আগে 98 ইয়ে করেছিল, এবং জানুয়ারি সালে কফি আনানের কাছে জানিয়েছে 98 এ, হ্যাঁ জানুয়ারিতে, আর
17 নভেম্বর ইউনেস্কো প্যারিসে অধিবেশনে এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেছিল। অনেক ধন্যবাদ। কিন্তু এটা এই জাতিসংঘ এটা 2010 সালে স্বীকৃতি দেয়। অনেক ধন্যবাদ। আমরা এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে এই দিনটিকে স্মরণ করি। বাবু ভাই, আরেকটা গান যদি আমাদেরকে শুনিয়ে দেন সংক্ষেপে। আমি ছোট করে 188 জি দুটো সংক্ষেপে, সময় একেবারেই কম। ভোরের হাওয়া গান গে কয় ঘুম থেকে তোরায়ো, ভোরের হাওয়া গান গে কয় ঘুম থেকে তোরায়ো, প্রভাত ফেরির রথ ছুটেছে দল বেঁধে তোরা জোট, ভোরের হাওয়া গান গে কয় ঘুম থেকে তোরায়ো। আরো একটি বিখ্যাত গান, যে গানটি দিয়ে আমরা আসলে সেই শহীদদের স্মরণ করি, সালাম জানাই, সেই গানটি দু লাইন গাছি যদি আবেগ আসে। সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় দেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। একটি গান বোধহয় আমরা আমি মনে করি যে এখন যে অবস্থা বাংলাদেশের, আমি প্রায় দেখি যে বাংলা ভাষাটা এই জেনারেশনের, এখনকার জেনারেশন ভুলেই যাচ্ছে। আমার আমি জাস্ট ক্ষমা করবেন আপনারা, এই গানটা প্রতিদিনকার গান হওয়া উচিত। গানটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো। আমরা সবাই মিলে দুই লাইন গাই। জি জি অবশ্যই। এবং এই গানটির রচয়িতা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আব্দুল চৌধুরী। প্রথম শুট করেছিলেন আব্দুল লতিফ এবং দ্বিতীয়বার দ্বিতীয় শুট যেটা 53 সালে যেটা করেছেন আলতাফ, এবং সেটাই এখন আমরা সর্বস্বীকৃত সবাই গাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। অনেক ধন্যবাদ বাবু ভাই। আসলে সময় একেবারে শেষ। আমরা যদি এখন দর্শকদের উদ্দেশ্যে সবাই ছোট ছোট করে কিছু কথা বলি, প্রথমে ময়েজ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমার এই সময়ে এই বছরের 21 ফেব্রুয়ারিতে সবার কাছে দাবি থাকবে, ভাষাটাকে ব্যবহার করার জন্য আমাদের কাছে যে টেকনোলজি এসেছে আমরা বেশি বেশি ব্যবহার করার সুযোগ পেয়েছি, আমরা যেন সেটা শুদ্ধভাবে ব্যবহার করি। অনেক ধন্যবাদ। নতুন জেনারেশনের কাছে এই দাবি থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য, অনেক দূর থেকে কষ্ট করে সময় দিয়েছেন আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ। শাকিল ভাই, আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে ভাষা আন্দোলনটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, অর্থাৎ মুক্তির চেতনা দিয়েছে আমাদেরকে। আমরা ভাষা আন্দোলন এই ভাষা দিবসের মধ্যে এই মুক্তির চেতনাটাকে যেন সীমাবদ্ধ না করি, এবং মুক্তিযুদ্ধ বলতে আমরা এই তিনটি দিবস আমরা যে বলি 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এবং 16 ডিসেম্বর, এই তিনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, এটা যেন 365 দিন ছড়িয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সময় এখানে আমার কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাবু ভাই, দর্শক মণ্ডলী, আমি শাকিল ভাইয়ের সাথে একমত, যেটা আমি একটু আগে বলেছি যে এই গানটা হওয়া উচিত প্রতিদিনকার গান, এবং এই যে বাংলা ভাষার জন্য আমাদের যে আত্মত্যাগ, এই দেশের জন্য যে আমাদের আত্মত্যাগ, সেটা তখনই আমরা পরিপূর্ণভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো, আমাদের মধ্যে আত্মস্থ করতে পারবো, যখন আমরা বাংলা ভাষাকে নিজেদের ভেতরে আত্মস্থ করতে পারবো। বাংলায় বাংলা বই পড়ুন, বাংলা কবিতা শুনুন, গান শুনুন, এবং বাংলা নিয়ে সবাই আমরা চর্চা করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ভাই আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আমি আপনাদেরকে আপনাদের দর্শকদেরকে এই অনুরোধই করব যে আমাদের যে এই রাষ্ট্রভাষা বাংলা আমরা খুব কষ্ট করে পেয়েছি, তার জন্য আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে এবং সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমরা বিদেশে আছি এখন, আমরা নিজের দেশে এখন নই, বিদেশে আমরা যারা আছি, আমাদের যে নেক্সট প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি, তাদেরকে আমরা বাংলা ভাষা শেখাবার চেষ্টা করব এবং সেই অনুরোধটা আমি করব। শুধু তাই নয়, আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা নেই, ছাত্র আমাদের যে যে ছেলেমেয়েরা আছে তারা জার্মান নেয়, ফ্রেঞ্চ নেয়, সেটা না নিয়ে আমরা অনুরোধ করবো আপনার ছেলেমেয়েদেরকে এনকারেজ করেন যেন বাংলা ভাষাটা যেন ওরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে নেয় এবং সেই জিসিএসসি তাতে পাশ করে এবং সেটা এখানে জিসিএসসি পরীক্ষা হয় কিন্তু বাংলা ভাষার উপরে। এবং অনেকেই আমাদের ছেলেমেয়েরা বাংলা ভাষা শিখে এবং শিখে ওরা আনন্দ পায় এবং বাংলায় গান শুনে পছন্দ করে বা বাংলা বই পড়তে পছন্দ করে। আমাদের কৃষ্টি, আমাদের যে বাংলা ভাষা সেটা খুব অনেক উন্নত বাংলা ভাষা এবং সেই যে রবি ঠাকুর যে নোবেল প্রাইজ পেয়েছে এবং সেই ভাষায় সেটা আমাদের নজরুল যে সব ভাষা লিখে গেছে, যে বই লিখে গেছে, সেগুলো যদি আমাদেরকে আনন্দ পেতে হয় তাহলে আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে বাংলা ভাষা শেখাতে হবে, তাহলে ওরা সেটা খুব আনন্দ পাবে। অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসবার জন্য। শ্রুতি দর্শক মণ্ডলী, এই বাংলা ভাষা আমরা দাম দিয়ে কিনেছি, সহজে কিন্তু পাইনি, কেউ আমাদেরকে দেয়নি, হাতে তুলে দেয়নি, রক্ত দিতে হয়েছে আমাদের। তো আমাদের ভাষা শহীদদের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, বাংলাকে চর্চা করতে হবে, বাংলা শিখতে হবে, আমাদের নতুন প্রজন্মের হাতে বাংলাকে তুলে দিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।